নমস্কার সকল দর্শক বন্ধুকে অ্যান্ড ওয়েলকাম টু বেনারসি নিকেতন। বেনারসি নিকেতন থেকে আমি নয়ন। আজকের এপিসোডটি যেটার ক্লিক তোমাকে আগের দিন দিয়ে দিয়েছিলাম না, ওই এপিসোডের ভেরিয়েশন নিয়ে আজকে চলে এসেছি। তো স্ট্রেট টু দ্য কালেকশন যাচ্ছি। ইউটিউব পেজ দেখছো আমাদের, অ্যান্ড প্রত্যেকজন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আমাদের মেন ব্রাঞ্চ শ্যামবাজার, সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিটেও একটি ব্রাঞ্চ আছে, কাঁচড়াপাড়াতেও একটি ব্রাঞ্চ আছে, অ্যান্ড বারাসাত ডাকবাংলো মোড়েও অবশ্যই আমাদের নিউয়েস্ট ব্রাঞ্চ আছে। আচ্ছা, আজকের কালেকশন এই শাড়িটা দিয়ে আগের এপিসোড শেষ করেছিলাম, যারা কানেক্ট করতে পারবে তারা জানে। এই শাড়িটাকে সুন্দর করে দেখানোর কথা উঠেছিল, তো দেখো শাড়িটা, এটা 100% পিওর টিস্যু, 100% পিওর গোল্ডেন টিস্যু। আঁচলের পোর্শনটিতে লাগবে এরকম কাজ দিদি, জাস্ট কাজখানা দেখো, পুরোটা একটা পিওর গোল্ডেন টিস্যুর এফেক্ট। এই হলো আঁচলের বা পাল্লার পোর্শন, এই জায়গাটা তুমি বুঝতে পারবে প্লাই অফ দ্য টিস্যু, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। দেখো জাস্ট গোল্ডেন পিসটা দেখো। আমি তো বলবো যারা আজকাল ওয়েডিংয়ে রিসেপশনের জন্য শাড়ি কিনতে চাইছো, এইটাকেও একটা অপশনের মধ্যে রাখো, বা নিজের এঙ্গেজমেন্ট, অ্যানিভার্সারি, যে কোনো অকেশন, অকেশনটা দরকার শুধু এরকম একটা শাড়ি নিজের জন্য রাখো। দেখো সিল্ক মার্কেট ট্যাগ তো আছে, ওটা তো আসবেই, ওটা দাম বললেই বুঝবে, সেটা ব্যাপার নয়, শাড়িটা দেখা ব্যাপার। কী দারুণ শাড়ি করেছে, টোটাল গোল্ডেন টাচে, মানে এটা কিন্তু মারাত্মক ভালো শাড়ি দিদি ভাই। আমি জানি না কজনকে হয়তো বোঝাতে পারবো, বাট একটা মারাত্মক সুন্দর শাড়ি বানিয়েছে আমাদের উইভাররা। সাউথ ইন্ডিয়ান শাড়ি বলে অনেকে জানতে পারো, অনেকে টিস্যু কাঞ্জিভরম বলেও জানতে পারো। অ্যান্ড এই যে শাড়িটার দাম 20,990 rupees। হ্যাঁ, অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম এই ধরনের শাড়িরই ভেরিয়েশন দেখাবো, তো চলো এই ধরনের শাড়ির কিছু ভেরিয়েশন দেখি। একটা বেবি পিঙ্ক কালারে এই শাড়ি দেখবো, টিস্যু কাঞ্জিভরম, প্রত্যেকটা 14 ply, 15 ply, 6 ply, সবে এই প্লাইয়ের ওপর। নেক্সট শাড়ি দেখো, আমার হাতের সামনের জায়গাটা আগে দেখো, এইটা হলো পাল্লা, এই যে আমার হাতের সামনের জায়গাটা, আঁচলের পোর্শন বা পাল্লাটা হলো এই পোর্শনটা, এখান থেকে শুরু হয়ে একদূর পর্যন্ত, ঠিক আছে। এই পাল্লাটার উইভিংটা দেখার পর চলে যাব আমরা এর বডির উইভিংয়ে, যেটা আসছে এরকম ধরনের। দেখো এই যাচ্ছে এর বডির পোর্শন, এর মধ্যে যাচ্ছে একটা গোল্ডেন সিলভারি শিন, অ্যান্ড তার সঙ্গে যাচ্ছে এই লুক। 14,990 টাকা এই শাড়িটার রেঞ্জ, 14,990 এই বিউটিফুল শাড়িটার রেঞ্জ। দেখো ব্লাউজ পিস অবশ্যই এই সেগমেন্টে আছে, এই যে সেকেন্ড কালারটা গেল এরকম ধরনের একটা বেবি টাইপের পিঙ্ক, ঠিক আছে। আচ্ছা থার্ড শাড়ি আমরা আসবো স্কাইতে, দেখো শাড়িখানা, এটা আমার পার্সোনাল চয়েস। দেখো আমি প্রত্যেকটা শাড়ির মধ্যে না একটা ভালোবাসাকে ট্রাই করি, প্রত্যেকটা শাড়ি একটা ইমোশন, তো দেখো ওই ইমোশনটাকে ফুলফিল করা আমার কাজ। দেখো প্রত্যেকটা শাড়ির একটা স্টোরি হয়, একটা ইমোশন হয়, যে দিদিভাইরা কিনছো কোনো একটা অকেশন, কোনো একটা স্পেশাল টাইমের জন্য কিনছো, তো দিস ইজ এ ইমোশন। এই যাচ্ছে আঁচলের পোর্শনটা, গোল্ডেন আঁচল, এই যাবে লুকটা টোটাল। আচ্ছা সঙ্গে সঙ্গে এটার বডিটাও যাবে, দেখো বর্ডারের পোর্শনটা এরকম গোল্ডেন কালারের বর্ডার, অল ওভার বডিতে আসছে এরকম ধরনের লুক। দেখো দেখো এরকম ধরনের লুক পুরো বডিতে আসছে শাড়িখানা, দুর্ধর্ষ। 14,990 টাকা রেঞ্জ, স্কাই ব্লু কালারের সঙ্গে পাইপিংয়ে একটা রয়্যাল ব্লু দিয়ে দিয়েছে, এটা কিন্তু জেনারেলি আসে না এইসব শাড়িতে, এটা দিয়েছে একটু টাচ আপটা ডিফারেন্ট করার জন্যে। অ্যান্ড ব্লাউজ পিস আসবে এরকম ধরনের, দিস ইজ দ্য ব্লাউজ পিস। কামিং অন টু নেক্সট পিস,
এই ল্যাভেন্ডার কালারের শাড়িটি দেখো দিদি, ইউ উইল লাভ দ্য শাড়ি। এইসব শাড়ি না প্রত্যেকটা আমি চেষ্টা করি নিজের হাতে হ্যান্ডপিক সিলেকশন করার, একদম নিজের হাতে হ্যান্ডপিক সিলেকশন করার। দেখো দিস ইজ ল্যাভেন্ডার, কি সুন্দর শাড়িখানা। দেখো আঁচলের পোর্শনটা এত সুন্দর ল্যাভেন্ডার কালারের, না এই টিস্যু কাঞ্জিভরম খুব লিমিটেড তৈরি হয়। আঁচলের পোর্শনটা অসাধারণ সুন্দর গোল্ডেন আঁচল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুরো বডির পোর্শনে। নাও উইল মুভ টু দ্য বডি। দেখো বডিটা, শাড়িখানা দেখো বডির, অল ওভার ছোট ফুলের কাজ, অ্যান্ড আমার এই জায়গাটায় রয়েছে ব্লাউজ পিস। এবার দেখো বডির পোর্শনটা, বিউটিফুল সুন্দর বডি, বডিটাতে অল ওভার একটা ছোট্ট ছোট্ট ফ্লোরাল বুটির কাজ, অ্যান্ড সঙ্গে সঙ্গে এই যাচ্ছে পুরো আর ব্লাউজ পিসের পোর্শনটা, ঠিক আছে। এই যে শাড়িটা দেখলে, এটার দাম হলো 15,290 টাকা, 15,290 রুপিস। আচ্ছা হলো, কামিং অন টু দ্য নেক্সট ওয়ান, একটা অপূর্ব পিঙ্ক দেখাবো, অপূর্ব পিঙ্ক, অপূর্ব মানে একটাই দেখলে একটাই স্টারস্টাক হওয়ার মতন একটা শাড়ি। আমার মনে হয় টিস্যু কাঞ্জিভরমের যা দেখতে চাও মোটামুটি মানে অ্যাভারেজলি তোমাদের ভালো লাগার মতন শাড়িগুলো আমি সামনে রাখছি। কি দারুণ পিঙ্ক কালারটা। আচ্ছা আগে আঁচলটা দেখে নাও, সুন্দর করে আঁচলটা দেখো, প্রত্যেকটা হাইয়েস্ট প্লাই সিল্ক। আজকে আমার কিছু বলার নেই খুব বেশি, কেন বা ধরন অফ টাইপ অফ দ্য শাড়ি সেম, তো আমার বলার কিছু নেই, সবাই জানে। অ্যান্ড লুকটা অ্যান্ড ডিজাইন্সগুলো দেখতে হবে, অ্যান্ড যা দেখাচ্ছি এগুলো তো একটা লিমিটেড ট্রেলার বটে, এর প্রচুর ভেরিয়েশন রয়েছে শোরুমে, সেটা আমাদের মেন ব্রাঞ্চ শ্যামবাজারে তো রয়েছেই, এটা আমাদের মেন, এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে সবকটাই ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে কলেজ স্ট্রিট, কাঁচাপাড়া, বারাসাত সবকটাই রয়েছে। মানে বলার মন্তব্য হলো এখান থেকে তো সবটা শুরু, ওই জন্যে একটা কন্ট্রাস্টে যাই। আচ্ছা আগের শাড়িটা ছিল 15,200, কন্ট্রাস্টে চাই, কেউ যদি একটু মহারানী বর্ডার প্যাটার্নে একটা কন্ট্রাস্টে সুন্দর শাড়ি চাইছে, দেখো শাড়িটা রিসেপশনে পরো দিদিভাই এই শাড়িটা, যদি কোনো অসুবিধা না থাকে বেনারসির বাইরে না পরতে চাও, মানে তারা বেনারসি পরবে না, তো ওর জায়গায় যদি কিছু পরতে চাও এই শাড়িটাকে কিন্তু রিসেপশনের জন্য দেখো, ভালো লাগবে শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, বিউটিফুল আঁচল, অ্যান্ড অল ওভার বডিটা আসবে এরকম। অল ওভার শাড়িটা আসবে এরকম, শাড়িখানার লুক দেখো, অপূর্ব চওড়া বর্ডার অ্যান্ড টোটাল লুক অফ দ্য শাড়ি। 19,900 টাকা এই শাড়িটার রেঞ্জ, 19,900। আচ্ছা যখন এই শাড়িটা দেখাবো আরেকটাও এরকম কন্ট্রাস্টের ভেরিয়েশন তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের মনে হবে কন্ট্রাস্টের ভেরিয়েশনেরও দু রকমের দেখলাম। এটা দুই দিকে চওড়া সমান বর্ডার, এ না এবার দেখো শাড়িটা, আঁচলের পোর্শনটা বা পাল্লার পোর্শনটা আমার হাতের সামনে, এটা হলো পিঙ্ক কালারের পাল্লা পোর্শন, ঠিক আছে, বর্ডারটা দুই দিক দিয়েই চওড়া এটা। তো যারা একদম সাউথ ইন্ডিয়ান অথেন্টিক লুকটা চাইছো না, তারা কিন্তু এই বর্ডারটা পরতে হবে, কেন দুই দিকেই চওড়া, একটু হাইট বেশি হলে ভালো, মানে প্র্যাকটিক্যাল আমি সত্যি কথা বলছি, একটু হাইট বেশি হলে ভালো, অ্যান্ড যাদের হাইট একটু কম তারা কি করতে পারো, দেখো রিসেপশনের দিন বা যে কোনো অকেশনে যদি পরো একটু হিল পরবে, প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলোকে সলভ করার উপায় বলছি, প্লিট করে পড়বে, প্লিট করে পড়লে এই বর্ডারটাই এইটুকু জায়গায় চলে আসবে, সুপার দেখতে লাগবে, কোমরে একটা কামরবন্ধ পরে নেবে, মানে যদি দারুণ না লাগে আমাকে শাড়িটা ফেরত দিয়ে চলে গেল, এত বড় কথা বলে দিলাম, মানে এক্সিলেন্ট লাগবে শাড়ির কাজখানা, দুর্ধর্ষ বানিয়েছে,
দেখো 18,990 টাকা রেঞ্জ, এটা আছে তার ব্লাউজ পিস, দেখো 18,990 এই যে ব্লাউজ পিসটা, মানে প্র্যাকটিক্যালি শাড়িখানা কিন্তু ক্লাসিক সুন্দর হয়েছে, ক্লাসিক সুন্দর, মানে নর্মাল সুন্দর নয়, এটাকে দারুণ সুন্দর বলে। হয়ে গেল, আচ্ছা ভিডিওটাকে শেষ করব লাস্ট একটা শাড়ি দিয়ে, এটা আবার একটু রিজনেবল প্রাইসের টিসু কাঞ্জিভরমের ভেরিয়েশন। অ্যান্ড যারা এত দূর পর্যন্ত পৌঁছে গেছো, মানে তোমাদের অ্যাপিসোডটা ভালো লেগেছে, অ্যাপিসোডটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, লাইকটা তো ম্যান্ডেটারিলি। অ্যান্ড পরের দিনের অ্যাপিসোডে কী দেখবে, আমার পিছনে দুটো শাড়ি দেখো, দুটোই হলো পিওর কাতান শাড়ি। এর উপরে টোটাল ডিটেলস জানার জন্য আর এর আরও কালার অপশন দেখার জন্যে পরের এপিসোডটা আসতে হবে, তার জন্যে পেজটাকে করে রাখতে হবে বা চ্যানেলটাকে করে রাখতে হবে সাবস্ক্রাইব, বেল বাটন টিপে রাখবে যাতে পরের এপিসোডটা আসলে নোটিফিকেশনটা পাও। এটা একটা ওয়াটার ব্লু দেখো, একটা ওয়াটার ব্লু টাইপের কালার, যা শাড়িটা দেখো, মানে ইউ লাভ ইট, পুরো উইভিংটা দেখেছো কি, এইসব শাড়ি নিয়ে কি বলার আছে, আর কতই বা আমাদের ক্যামেরাম্যান দেখাবে দিদি, প্রত্যেকটা শাড়ি নিজের জায়গায় ইন্ডিভিজুয়াল দিদি। এসব শাড়ি যত দেখবে তত মনে হবে আরও দেখি, অ্যান্ড শোরুমে আসলে এর দেখানোর কোনো অন্ত নেই। দেখো অল ওভার শাড়িটা, এটা এই যে শাড়িটা দেখলে, এটা রেঞ্জ আছে 14,500, প্রত্যেকটা টিসু কাঞ্জিভরম হ্যান্ডলুমলি উইভড, প্রত্যেকটায় মিনিমাম 6-ply সিল্ক দেওয়া আছে ডিপেন্ডিং অন দ্য প্রাইস, অ্যান্ড প্রত্যেকটা ইউজ করা হয়েছে 100% পিওর মেটালিক জারি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে, অ্যান্ড নেক্সট এপিসোডে থাকবে পিওর কাতানের প্রচুর ভেরিয়েশন, সেই সব কটা দেখার জন্য আসতে হবে নেক্সট এপিসোডে। অ্যান্ড যাওয়ার আগে এই এপিসোডটাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো, দেখা হবে পরের এপিসোডে, বাই বাই।